দর্শক বন্ধুরা দেখেন রাসেল ভাইয়ের কাণ্ড দেখেন বল ছুঁড়ে পাতিল ভাঙার কি আজব খেলার আয়োজন করছে দেখেন আর এই খেলার নাম নাকি রাসেল ভাই দিয়েছে থাপ্পর খেলা চলেন রাসেল ভাইয়ের কাছে শুনি ঘটনা কি রাসেল ভাই রাসেল ভাই হ্যাঁ ভাই এ কি খেলা ভাই আবার নাম দিবেন থাপ্পর খেলা ভাই খেলাটার নিয়ম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দাগ হ্যাঁ এখান থেকে বল ছুঁড়ে এই যে লাগাতে হবে কাটার ফ্রেমের হাতলে আচ্ছা আর ঠিকঠাক ভাবে যে হাতলে লাগাইতে পারবে হাতল যা চাপ পড়তে ভেঙে দিবে এই পাতিল এই পাতিল আর এই দুইটা পাতিলের গারবার লেখা আছে পুরস্কারের নাম 5 কেজি সোলা 3 লিটার তেলের বোতল ঠিক আছে আমার প্রতিযোগী স্থান পাবে একটা করে আর দুইটার মধ্যে চার যেটা প্রয়োজনীয় সে সেটাতেই মারি পুরস্কার জিততে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই খেলা শুরু করে দেন ভাই ঠিক আছে আর সবাই তো বুঝছেন নিয়মটা বুঝছেন তো আর সাসা সর্বপ্রথম আপনি খেলবেন একটু তো ব্যাকে একটু ব্যাকে সামান্য যাতে প্রতিযোগীরা ভালোভাবে খেলতে পারে সুন্দর সুন্দর আমার চাচা বল ছুঁড়ে কিন্তু লাগাইতে পারছে তেলের পাতিলে আর আমরা তাকে তুলে দেবো 3 লিটার সোয়াবিন তেলের বোতল সময় আগে ধরে হাত তুলে আর এই যে চাচা আপনার 3 লিটার তেলের বোতল পাইছেন তো চাচা কেমন লাগতেছে বাজার ভালো তো ঠিক আছে আপনি এক সাইডে ধরবেন এবার চলে আসবেন আমার এই চাচা বলুন চলে আসেন দেখি আপনি দাগে আর এই যে আপনার বল এই যে সবসময় টার্গেট করে মারবেন কিন্তু রেডি তো রেডি আগে না বাসি দিলে শুরু করবেন বাসি দিলেই চলো মিস আর আমার চাচাকে তুলে দেবো শান্তন হিসেবে 1 কেজি সোলা উপহার এই যে বাজান ঠিক আছে এক সাইডে দাঁড়ান চলে আসেন চাচা আর একজন চলে আসেন এই যা রেডি তো আপনি আগে করে মারবেন নিরে করে মারবেন কোনো পারাবারি করবেন না ধীরে সুস্থ মারবেন মিস এই যে আসেন চাচা আপনি চলে আসেন খেলার জন্য এবার চলে আসবেন আপনি এই যে বল রেডি তো আপনি রেডি টার্গেট করে মারবেন কিন্তু সুন্দর 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 আমার চাচা কিন্তু বল ছুঁড়ে মারতে পারছে পাতিলে আর সেই পাতিলের পুরস্কার লেখা আছে 3 কেজি তেলের বোতল 3 কেজি তেলের বোতল এই যে আপনার 3 কেজি তেলের বোতল চাচা ও চাচা চলে আসেন ভাই এবার আপনার চলে আসেন সান্ত্বনা হিসেবে আপনাকে তুলে দিচ্ছি 1 কেজি সোলা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আসেন চলে যাবেন না কেউ রেডি তো আপনি আগে মারবেন না আসেন দাগে চলে আসেন আরেকজন আসেন দাগে রাখবেন পাও আপনি প্রস্তুত খেলার জন্য রেডি তো উপর দেশে লেগে গেছে ভাইসা আর তাকে তুলে দেবো 1 কেজি সোলা এই যে ভাই বা চাষা আপনি আসবেন ঠিক আছে আপনি এক সাইডে দেবেন চাষা চলে আসবেন আপনি খেলার জন্য এবার দাগে একটু থেকে হয় নাই মিস এই যে বাজান আপনি আসেন আর এই যে চাচা শোনেন পারাবারি করবেন না ধীরে সুস্থ মারবেন টার্গেট করে মারবেন ঠিক আছে পুরো পারাবারি না বাকি তো 2 সেকেন্ড পরে মারবেন রেডি তো মিস কুইটার কিন্তু মধ্যে দিয়ে চলে গেছে বল হবে না মিস আর এই যে চাচা আসেন এবার আপনি চলে আসেন দাগের পর চলে আসেন আচ্ছা রেডি তো চলে যাবেন না সবাই নিয়ে যাবেন আসেন বাজান আপনি আসেন এবার এবার খেলবেন আপনি এই যে বাজান রেডি আপনি রেডি আসেন আপনি এবার খেলবেন চলে আসেন তাকে আপনি রেডি খেলার জন্য প্রস্তুত প্রস্তুত তো বসে দর্শক শুরু করে দেবেন
সরাসরি লাগাইছে মাইটি পাতিলে হবে না ডিসকলি ভাই আর আমরা তাকে তুলে দেব শান্তন হিসেবে এক কেজি তোলা এই যে ভাই চলে আসবেন ওহ চাচা চাচা চলে আসেন রেডি আরে চুপ থেকে মিস এই যে বাবা চলে আসো ভাই রেডি সামনে রেডি হ্যাঁ মিস এই যে আমার গেল নিজ দিয়ে আপনি এবার আপনি চলে আসবেন খেলার জন্য আমাদের দাগে আসেন একটু তাহলে কমান্ডকে পাও রেডি আমরা মারিও এরে বাবা সে কিন্তু সর্বপ্রথম মারিয়া ই বাবা মার তেরিয়ে গেছে এই যে আসেন দেখি রেডি আপনারা রেডি মিস কেমন আছেন ভালো আছেন তো সর্ব নিরীক করে মারবেন কিন্তু পারাবারি করাই যাবে না পারাবারি করলে কিন্তু হবে না টার্গেট করে মারতে হবে কেমন আছেন বাজান ভালো তো হ্যাঁ হ্যাঁ বাজান ভালো করে খেলবেন রেডি মিস আসেন ভাই এবার আপনি আসবেন চাচা এক সাইডে আপনি দাঁড়াবেন চলে গেছে কিন্তু সুতরাং দেখা আর এই যে কনে এই যে চলে যাবেন না রেডি তো রেডি
ماذا
সুন্দর 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 এদিকে আছেন ولكن يجب ان يكون আজকে সুন্দর খেলার প্ল্যানিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাপি ভাই আর মনিরুল ভাইকে আর সর্বশেষ ধন্যবাদ জানাই পুরস্কার এবং খেলার আয়োজন করে এসএস ফুটসলেনের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের সম্রাট ভাই আর আপনাদের কাছে খেলাটা কেমন লাগছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ